মাননীয় চেয়ারপারসন শ্রী সুদামা রায় মহাশয় তাকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাবেন। কাঁচাপাড়া পৌরসভার নির্বাহী আধিকারিক শ্রী তাপস মন্ডল ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ। আপনাদের সামনে স্বাগত বক্তব্য রাখবেন কাঁচাপাড়া পৌরসভার মাননীয় নির্বাহী আধিকারিক শ্রী তাপস মন্ডল মহাশয়। স্বাগত ভাষণ রাখছেন। সবাইকে নমস্কার। কাঁচাপাড়া পৌরসভার পৌর অ্যাডমিনিস্ট্রেটর তথা যিনি চেয়ারপারসন তাদের এই শুভ উদ্যোগকে আমি মানে অপূর্ব চিত্তে ধন্যবাদ জ্ঞাপন করি যে এরকম একটা দুর্যোগের সময় এবং তার সাথে যেখানে একটা করোনা ক্রান্তিকালের মধ্যে আমরা চলছি তার মধ্যে যারা নিজের জীবন বিপন্ন করে এই আমফানের পরবর্তী যা ব্যবস্থাপন করেছেন এবং তার জন্যই আজকে কাঁচাপাড়া পৌরসভা সেই অর্থে কোনো বড়তর জন অভিযোগ মানে সংগঠিত হয়নি, মানুষ পরিষেবা পেয়েছেন আমফান দুর্যোগের পরে 30 ঘন্টার মধ্যেই মানুষ পরিষেবা সমস্ত পেয়ে গেছেন। কোথাও আমাদের বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কোনো হতাহত বা আহত এরকম কোনো লোকজনের খবর আমরা পাইনি, আমাদের কোনো ক্যাজুয়ালিটি হয়নি। এটা আমাদের যারা ফ্রন্টলাইনের ওয়ার্কার রয়েছেন, আমাদের পুলিশ প্রশাসন, এসিডিসিএল, দমকল এবং আমাদের অবশ্যই পৌরকর্মীরা যারা আমাদের চেয়ারপারসন এবং অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন তাদের নির্দেশে দায়িত্ব ঠিকভাবে পালন করেছেন বলেই আমরা আজকে এখন একটা স্বস্তির জায়গাতে আছি। প্রণাম জানাই, ধন্যবাদ জানাই এবং আপনারা এইভাবেই কাঁচাপাড়া পৌর প্রশাসনের হাতে একদম হাতে হাত মিলিয়ে ভবিষ্যতে যখন যা কঠিন সময়ে সংহতি এবং এই সংযোগটা থাকে এটাই বারবার কামনা করি, যাতে কাঁচাপাড়ার সমস্ত নগরবাসী স্বাচ্ছন্দ্যে থাকেন, ভালো থাকেন এবং কোনো রকম মানে সংকটকালে একদম মানে কোনো অভিভাবক নেই এমন যেন মনে না করেন। আমি আবার আজকের এই অনুষ্ঠানের সভাপতি চেয়ারপারসন স্যারকে ধন্যবাদ জানাই এবং উনি যে অ্যারেঞ্জ করেছেন এর জন্য আরেকবার অভিনন্দন জ্ঞাপন করি। নমস্কার। এরপরে একহারি মিষ্টি সকলে মিলে পাবেন বলে মাননীয় পৌর প্রধান এখানে যারা উপস্থিত আছেন আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারপারসন রয়েছেন শ্রী সুদামা রায় মহাশয়, মাখন সিনহা মহাশয়, অন্যান্য সিআইসি মেম্বাররা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডে এখন আছেন এবং আমাদের খুব কাছের মানুষ কিও সাহেব রয়েছেন, আর সাংবাদিক বন্ধুরা রয়েছেন, আমার সহকর্মীরা রয়েছেন, অন্যান্য কাউন্সিলররা রয়েছেন এবং অন্যান্য দপ্তর বিশেষ করে বিদ্যুৎ WBSPCL এবং আমাদের ফায়ার সার্ভিসেস যারা রয়েছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এনাদের সকলকে যে ওনারা আমাদেরকে এই ধরনের একটা অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠানে সামিল করেছেন এবং আমিও এই অনুষ্ঠানের একজন অংশীদার হতে পেরেছি। এবার যে 20 মে যে আমফান যেটা এসেছিল সেটা সত্যিই মানে আগামী দিনে হয়তো আমার জীবদ্দশায় আর কখনো দেখবো কিনা জানি না। ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা হয়তো দেখে উঠতে পারিনি, কাঁচাপাড়া বা আমার জুরিডিকশন যেটা ছিল তার বাইরে প্রচুর ক্ষতি হয়েছে। আমাদের জুরিডিকশনে আমরা যেটা দেখছি সেটাও মানে অন্যান্য যে কোনো জায়গা থেকে অত্যন্ত বেশি, অন্য যে কোনো ঝড়ঝড়ের থেকে অত্যন্ত বেশি, কিন্তু তারও বাইরে যে প্রচুর ক্ষতি হয়েছে যেটা হয়তো চোখে দেখার সুযোগ পাইনি কেবলমাত্র সংবাদ মাধ্যমের থ্রু দিয়ে বা আমরা টেলিভিশনের চোখে দেখেছি, অপূরণীয় ক্ষতি হয়েছে। কিন্তু আমরা যেটা করতে পেরেছি সেটা হচ্ছে ফায়ার সার্ভিস এবং WBSPCL যাদের অক্লান্ত পরিশ্রম এর ফসল হচ্ছে প্রায় 48 ঘন্টার মধ্যে আমার টোটাল বিদ্যুৎ রিডিকশনের মধ্যে 90% আমরা কারেন্ট দিয়ে দিতে পেরেছি, সব বিদ্যুৎ সংযোগ করে দিতে পেরেছি এবং 72 ঘন্টার মধ্যে 95 থেকে 98% বাকি যে 2% কি 3% বাকি ছিল
যেটা একেবারেই মানে আনএক্সেসিবল একটা ম্যাটার ছিল, যেখানে আমরা পৌঁছতে পারিনি, বালি ভরার কিছু পোর্শন যেটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে, এটা 100 মিটার থেকে 150 মিটারের একটা জায়গা পারিনি, বাদ বাকি পুরোটা মানে পারিনি মানে একদম সিস্টেমেটিক হইতে পারিনি, বাদ বাকি বিভিন্নভাবে এদিক ওদিক করে সবার বিদ্যুৎ জল পৌঁছে দেওয়া গিয়েছিল, কিন্তু একদম পোস্ট বসিয়ে যেমনটি ছিল তেমনটি করতে হয়তো একটু আরও বেশি দিন সময় লেগেছে, কিন্তু পরিষেবাটা পৌঁছে দিয়েছিলাম আমরা মোটামুটি 3 দিনের মধ্যে। তো এই সমস্ত কাজটাই অত্যন্ত সবাই মিলে এতটাই পরিশ্রম করেছে এই কদিনে আমি জানি, বিশেষ করে আমাদের মানে অফিসার কর্মচারী যারা এবং WBSCDCL এর যারা কর্মী তাদের সাথে আমাদের যে লিয়াজটা ছিল, বলতে পারেন কাপার যেহেতু স্টেশন ম্যানেজার এখানে আছেন ওনার সাথে রেগুলার কোর্সে ফোনে কথা হতো যে কোথায় বাকি আছে কোথায় হচ্ছে না, তার সঙ্গে যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে কোনো একটা এলাকার পর এলাকা, কোনো পার্টিকুলার একটা এলাকা বাদ থাকলে সেটা একটা কথা ছিল, এলাকার পর এলাকা বিদ্যুৎ আবার যদি কোথাও বিদ্যুৎ সংযোগ হচ্ছে তো কোনো ইন্ডিভিজুয়াল পোস্টের জন্য হয়তো দেখা গেল 8-10টা ফ্যামিলি তা পাচ্ছে। এবারে যেটা পরবর্তী সমস্যা তৈরি হয়েছিল যেটা খুব মানে মানে আমরা কেবলমাত্র ফিল করেছি পুলিশ প্রশাসন এবং WBSCDCL, সেটা হচ্ছে যে ওই 8-10টা ফ্যামিলি যারা পাচ্ছেন অথচ তারা দেখছে তার 4-5 সময় কানেক্ট চলেছে, এটা একটা খুব ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল। তো যাই হোক সেখান থেকে আমরা বেরিয়েছি, এখন অনেকটা নর্মাল হয়ে গেছে, নর্মালসি আসতে খুব একটা সময় আমরা দেখি যেখানে অনেকদিন বাদে হয়তো দেখা গেল অশোকনগর হাবড়াতে বোধ হয় 2-3 দিন আগে বাড়েন এসেছে, কিছু জায়গা আছে 2-3 দিন আগে এসেছে এরকম জায়গা আছে আমরা এলাকায়। তো আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এত বড় একটা অনুষ্ঠান করার জন্য, আর এই ধরনের অনুষ্ঠান অবশ্যই মানুষকে অনেক বেশি এনকারেজ করে কোনো কাজ করতে, তো খুব ভালো একটা উদ্যোগ, সকলকে ধন্যবাদ আমার জানাচ্ছি। এরপরে সকলের জন্য মিষ্টি ওনার সহকর্মী যারা এসছেন যদি একজন একটু সাহায্যকারী ভূমিকা পালন করেন এবং সকলের জন্য মিষ্টি। তার জন্য কাঁচাবাড়া পৌরসভার পক্ষ থেকে কাঁচাবাড়া অধিবাস
পক্ষ থেকে এই তিন সংস্থাকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। আজকে কি উদ্দেশ্যে এই প্রোগ্রাম আয়োজিত হয়েছিল? আমাদের কাঁচাপাড়া মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে এই আহ্বানে যারা পুলিশ প্রশাসন, দমকল বাহিনী, ইলেকট্রিসিটি যারা আছে তারা আমাদেরকে কীভাবে সহযোগিতা করেছে তাদের সম্মান দেওয়ার জন্য কাঁচাপাড়া মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে এই আয়োজনটা করা হয়েছিল। যে আহ্বানে যা আমাদের লাইট, জল, গাছ পড়ে গেছিলো, অনেক গাছ 150 থেকে 200 মতন গাছ পড়ে গেছিলো, সেটা দমকল দিয়ে কাটানো হচ্ছে, কাঁচাপাড়া মিউনিসিপ্যালিটি থেকে কাটানো হচ্ছে। ইলেকট্রিকের লাইট পোস্ট পড়ে গেছিলো, তার ভেঙে গেছিলো, সেই ব্যবস্থা বিদ্যুৎ বিভাগ থেকে করা হয়েছে। আমাদের দমকল বাহিনী যারা আছে রাত্রিবেলা মেন রাস্তার উপরে যা গাছ পড়ে গেছিলো তাকে ওরা কেটে ফেটে রাস্তা সাফ পরিষ্কার করে দিয়েছে। এই আহ্বানে আমাদের অনেকগুলো ক্ষতি হয়েছে, 280 মতন বাড়ি ভেঙে গেছে, সেটা আমরা লিস্ট করে এসডি অফিসে পাঠিয়ে দিয়েছি। যা অনেকগুলো বাড়ি আছে যার কারোর ছত উড়ে গেছে, চাল উঠে গেছে, সেই জন্যে আমরা অনেক মানুষকে কমপক্ষে 200 মানুষকে ত্রিপাল বিতরণ করে দিয়েছি কাঁচাপাড়া মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে। আমরা চেষ্টা করছি কি কাঁচাপাড়া মিউনিসিপ্যালিটি মানুষের পাশে আছে, তাই পুলিশ প্রশাসন, দমকল বাহিনী, বিদ্যুৎ বিভাগ এরা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে সে নিয়ে মানুষের কাছে আমরা পৌঁছে গেছি। আশা করি এই পুলিশ এই সব ডিপার্টমেন্ট আমাদের সঙ্গে থাকবে আর মানুষের সেবা সবসময় করার প্রস্তুত থাকবে। এই তিনটে ডিপার্টমেন্টের সাথে তো মিউনিসিপ্যালিটিরও প্রত্যেকটা ডিপার্টমেন্ট যারা যারা ছিল জরুরি বিভাগ তারাও তো ছিল, তাদের উদ্দেশ্যে শুনুন, আমাদের তো আমরা তো এমপ্লয়ি, আমাদের এমপ্লয়ি এরা তো সহযোগিতা করেছে, এরা রাত্রি জেগে করেছে, 12টা 1টা 2টো পর্যন্ত ছিল এরা, এরা তো এদের সম্বর্ধনা আমরা দেব। আমাদের সেন্ট্রাল ডিপার্টমেন্টে যারা আছে তাদেরকে আমরা সহায়তা দেব, আমাদের পিডব্লিউডি আছে ওকে দেব, জল আছে ওকে দেব, নেক্সট আমাদের 15 তারিখে ডেটটা ফিক্সড করা হয়েছে, সেই ডেটে এদেরকে সম্বর্ধনা। এই এইরকমই অনুষ্ঠান অনাগম্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরসভার সঙ্গে যুক্ত যারা এই কাজের সঙ্গে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, পূর্ত দপ্তর, স্যানিটারি দপ্তর এবং জল সরবরাহ দপ্তর, তাদেরকে সম্মাননা জ্ঞাপন করা হবে, অভিনন্দন জানানো হবে 2:12 এই একই জায়গায়। আপনাদের সকলের আমন্ত্রণে কি কর্মসূচি ছিল? আমরা গত 20 মে 2020 একটা ভয়ালো সুপার সাইক্লোনের মুখোমুখি হয়েছিলাম, পুরো পশ্চিমবঙ্গ তাতে বিধ্বস্ত হয়েছে এবং কাঁচাপাড়ারও জনজীবন এইটা প্রায় স্তব্ধ করে দিয়েছিল। তা সেখানে আমরা সেই রাত থেকেই কাজে নেমেছিলাম সমস্ত পৌরকর্মী মাননীয় চেয়ারপার্সনের নির্দেশে, তাদের নেতৃত্বে, তার সাথে আমরা যে সমস্ত আমাদের লাইন ডিপার্টমেন্টস আছে, বিশেষত আইসি বীজপুর, আমাদের ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসের ফায়ার অফিসার, এসিডিসির স্টেশন ম্যানেজার তথা আইসিএন ইঞ্জিনিয়ার, ইনাদের সবার সহযোগে আমরা খুব দ্রুতভাবে এই পুরো বিপর্যয়ের মোকাবিলা করতে পেরেছি এবং রাস্তায় যত যা গাছ পড়েছিল, যেখানে যেখানে জলের সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল, দুঃসংযোগ বিচ্ছিন্ন হয়েছিল, আমরা 30 ঘন্টার মধ্যে আবার স্বাভাবিক জনজীবনে ফিরে আসতে পেরেছিলাম। তো আমাদের মনে হয়েছিল যে শুধু তো সরকারি কাজ নয়, যারা নিজের জীবন বিপন্ন করে এত একটা দুঃসাহসিক কাজে নামলেন এবং সম্পূর্ণ জীবনকে স্বাভাবিক করলেন, তাদেরকে একটা উৎসাহ এবং অভিনন্দন দেওয়া বিশেষ প্রয়োজন। তা মাননীয় বোর্ড চেয়ারম্যান স্যারের নির্দেশে সেইটা মেনে নিয়েছেন এবং খুব একটা সাধু উদ্যোগ আজকে নিয়েছিলেন, ওনাদেরই আজকে অভিনন্দন জ্ঞাপন করা হলো, যেখানে এই 3টি দপ্তরের থেকে 10 জন করে আমরা প্রতিনিধিকে আসতে বলেছিলাম, ইনক্লুডিং তাদের ইনচার্জ, তাদেরকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করলাম একটা মানপত্র এবং মেমেন্টো দিয়ে। আচ্ছা, শেষ প্রশ্ন যা করলো, যদি করোনার মতো এত অল্প সংখ্যক কর্মী নিয়োগে এত তাড়াতাড়ি এনারা এত পরিষেবা স্বাভাবিক করতে পেরেছিল, কী বলবেন? এটা তো অসাধারণ কাজ, করোনার গ্রাস থেকে তো আর কোনো অংশই বাকি নেই আমাদের বাংলার, তার মধ্যে যে ওনারা নিজের জীবন বিপন্ন করে ফ্রন্টলাইনার্স হিসাবে কাজ করছেন, এর জন্য তাদের একদম স্যালিউট এবং কুর্নিশ। অসংখ্য ধন্যবাদ।